সবিতা রান্না করো উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আজ বানাবো মোরলা মাছের ঝাল আলু আর টমেটো দিয়ে। মোরলা মাছটা আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলে। আবার দেব পেঁয়াজ কুচি। দেবো আলু, দেবো স্বাদ মতো লবণ। দেবো হলুদ গুঁড়ো। এবার দেবো টমেটো। এবার দেবো কাঁচা পাকা লঙ্কা বাটা। দেবো জল। দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নেবো। দিয়ে এবার মোরলা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে নেব। দিয়ে দেবো জিরে ধনের বাটা, এটা ভাজা মশলা তাই পরে দিলাম। একটু ফুটে আসলে আমাদের মোরলা মাছের ঝাল হয়ে গেছে, আবার নামিয়ে নেব। তরকারিটা ঢেলে নেব। আপনারা এইভাবে বাড়িতে মোরলা মাছের ঝাল বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।